নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। 2 ঘন্টা 15 মিনিট নির্ণায়ক হতে চলেছে এই চারটি রাশির। আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই, অনেকের ক্ষেত্রে এই টাইম এবং টার্গেট নাম্বার অনেকের ক্ষেত্রে কিন্তু লাভ ঘুরিয়ে দিচ্ছে। আমি যে প্রতিদিন যে টাইমটা দিই কিনা খুব রিসার্চ করে এই টাইম এবং টার্গেট নাম্বারটা কিন্তু খুব রিসার্চ করে কিন্তু দেওয়া হয়, তাই অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রয়েছে। তার পাশাপাশি ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনুন। আগামীকাল বৃহস্পতিবার তৃতীয়া তিথি, 7ই নক্ষত্র হর্ষণ যোগ রয়েছে। আপনার রাহুকাল রয়েছে 1:30 থেকে 3 পর্যন্ত, এবং আমি যে সময়গুলো বলবো 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে যে চারটি রাশি সময় বলবো এবং টার্গেট নাম্বার বলবো, অবশ্যই আপনারা খাতা এবং পেন নিয়ে নোট করে নিন। এবং তার আগে আমি কিছু আলোচনা আপনাদেরকে করি। আমি প্রতিদিন বলি যে এই অর্থপ্রাপ্তির উপর আমি যে ভিডিওগুলো দিই, এবং আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। আপনার জন্মছকে যোগ রয়েছে কি না, সেটা থাকলে আপনার কোন বছর রয়েছে, এবং পাশাপাশি রাহু শুক্র বুধ এই 3 গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে সেটা একান্তই দেখা দরকার। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিতরূপে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আসি, রাহু গ্রহ কলিযুগে একমাত্র একটি গ্রহ যেটা আপনাদেরকে লটারি, শেয়ার বাজার, ফাটকা, অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে কিন্তু অর্থ কিন্তু দেয়। তাই যারা প্রচুর প্রচেষ্টা করছেন, আগে ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, আমি সময়টা আপনাদেরকে একটু বলি, সময়গুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং যাদের দীর্ঘদিন অর্থ আটকে গেছে, টাকা ফেঁসে গেছে, তাদের ক্ষেত্রেও যে টাকা রিকভারি করতে পারছেন না, তাদের ক্ষেত্রেও রাহু রক্ষা কবচ কিন্তু মিরাকেল কিন্তু কাজ করবে। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আমি হাত জোর করে অনুরোধ করি আপনাদেরকে, আপনাদের কাছে কিছুটা আমি সময় প্রতিদিন নিই, কিন্তু আপনাদেরকে আমি বারবার বলি যে আপনারা ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, এবং আপনার প্রাপ্তিযোগ রয়েছে কি না, থাকলে কোন বছর রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে, বা আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা রয়েছে, এই সমস্ত কিছু ডিটেলস জেনে নিন, এবং যাদের ক্ষেত্রে বাধা হচ্ছে তার জন্য উপায় কী রয়েছে সেটা অবশ্যই আপনারা জেনে নিন। কারণ আমি আপনাদের কাছে একটাই কথা বলি যে প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির যোগ থাকে, কারো ক্ষেত্রে দেরিতে থাকে, কারো ক্ষেত্রে আগে থাকে, তো অনেকের ক্ষেত্রে কেটে যায়, তার জন্য কিন্তু বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু করে। এবার আসি, আমি 2 ঘন্টা 15 মিনিটে যে চার রাশি হতে চলেছে আগামীকাল, লাখপতি কোটিপতি যে কোনো দিক থেকেই হতে চলেছে প্রথম রাশি আগামীকালের জন্য, সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 8, 4 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:00
48 মিনিট থেকে 12:01 পর্যন্ত মেষ রাশি। দ্বিতীয় রাশি ধনু রাশি। ধনু রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার ধনু রাশির 8 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 10:50 থেকে 12:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। যে কোনো দিক থেকেই আপনারা কিন্তু আগামীকাল বড় ধরনের কোনো সম্পত্তি বা শেয়ার বাজার বা বিজনেস থেকেও কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে। এরপর যে রাশির আমি কথা বলবো, অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে, সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময় আপনিও কিন্তু হতে চলেছেন কোটিপতি। কর্কট রাশির টার্গেট নাম্বার 2, আপনাদের শুভ সময় সকাল 10:25 থেকে 11:56 পর্যন্ত। একদম অন্তিম শেষ রাশি মকর রাশি। হ্যাঁ, আপনি মকর রাশি মানুষ, আপনার গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার ক্ষেত্রে যে টার্গেট নাম্বার মকর রাশির ক্ষেত্রে 8 এবং 5, আপনাদের শুভ সময় সকাল 9:21 থেকে 12:28 পর্যন্ত। নমস্কার।